রাজ্য জুড়ে ডেঙ্গু ক্রমেই আতঙ্কের চেহারা নিচ্ছে। আক্রান্তের সংখ্যা প্রায় 60,000 ছাড়িয়ে গেছে। মৃতের কোনো সরকারি পরিসংখ্যা না মিললেও তা প্রায় 100-র কাছাকাছি। জেলাগুলির সঙ্গে কলকাতাতেও কোনো ব্যতিক্রমী চিত্র চোখে পড়ছে না। এই অবস্থায় কংগ্রেসের পক্ষ থেকে ডেঙ্গু দমনে কলকাতা পুরসভার সামগ্রিক ব্যর্থতার অভিযোগ করে মেয়র ফিরহাদ হাকিমের অবিলম্বে পদত্যাগের দাবিতে আজ কলকাতা পুরসভার সামনে অবস্থান সমাবেশ করা হয়। মশারি খাটিয়ে প্রতিবাদ মঞ্চ তৈরি করা হয়। বের হয় একটি প্রতিবাদ মিছিল। অবস্থান সমাবেশে উপস্থিত প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, এছাড়া কৃষ্ণা দেবনাথ, শুভঙ্কর সরকার সহ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। ডেঙ্গু দমনে কলকাতা পুরসভা অবিলম্বে সদর্থক ব্যবস্থা না নিলে কংগ্রেস বৃহত্তর প্রতিবাদ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান সৌম্য আইচ রায় দূরদর্শনকে বলেন, কলকাতা পুরসভার মেয়র পদযাত্রা করে দায় সারছেন। ওভারওয়েলম করছে সরকার হিসেবে 60,000-এর উপর ছাড়িয়ে গেছে। সরকারি হিসেবে নিদান দিচ্ছে, হয় জ্বর হলে খাও জল, নইলে প্যারাসিটামল, আর নইলে মশারির তল, এছাড়া তো কোনো নিদান নেই। ভেক্টর কন্ট্রোলের জন্য যে তেল দেওয়ার কথা সেখানে ভেজাল কাটমানি। শিডিউল ডিজিজ তো প্রতি বছর আছে, নতুন কী আছে? কিন্তু কানে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল মেয়র, যার কাজ মশা মারা, তিনি গেছেন বাঘ মারতে বীরভূমে, রাজনীতি করছেন। তার রাজনীতি করা কাজ, তিনি রাজনীতি করতে যাচ্ছেন। তো যার যেটা কাজ সে কাজটাই করুক না, আমার ওনার সম্পূর্ণরূপে ব্যর্থ, ওনার পদত্যাগ করা উচিত।